আমরা 500,201টা বিরিয়ানির জন্য সমাজে চোর বদমাইশ গুন্ডা বাটপাতদের পিছনে ঘুরে বেড়াই, যারা এতিমদেরকে লোটে, বিধবাদের লোটে, রাত্রিরে বাড়ে গিয়ে নারীদের উপরে জুলুম করে, ঘরে এসে নিজের স্ত্রী পরিবার ঘরে অত্যাচার করে, তাদের পিছনে আমাদের ঘরের ছেলেরা ঘুরে। ও এখনো সেই শয়তানের পিছনেই ঘোরা অন্বেষা, ভিক্ষা লোভ খাবো, ভিক্ষা লোভ খাবো, ভিক্ষা লোভ খাবো, তাতে রাত 12টায় মা বোনকে ডাকে, ডাকুক গিয়ে যাক, আমার অসুবিধে নেই, ভিক্ষা লোভ খাবো। আমি তাদের জন্য একটাই কথা বলবো আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করেন, বলুন আমিন, হেদায়েত করে বলুন আমিন, হেদায়েত করেন বলুন আমিন। যদি হেদায়েত কপালে না থাকে, আমাদের রাস্তার কাঁটাগুলো আল্লাহ পরিষ্কার করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। পরিষ্কার হচ্ছে না হয়নি, দেখছেন না সব বড় বড় বাঘ পিছন ভ্যানে বসে সব কাঁদছে, দেখছেন না, দেখেননি? আরো অনেক পরিষ্কার হয়ে যাবে আল্লাহর দয়ায়। যদিও জানি অনেক দিক দিয়ে পরিষ্কার, আরো সিস্টেম আছে, সব দিক দিয়ে হবে, চিন্তার কোনো কারণ নেই, মন খারাপ করো না। বদরে 313 জন ছিল, মন খারাপ করেছিল? তুমি কজন দেখছো কেন? তুমি তো ভরসা আল্লাহর উপরে করবে। হ্যাঁ, জানো না মঈনুদ্দিন আজমিরি একা ছিল, তুমি অন্যদিকে তাকাচ্ছ কেন? তুমি সংখ্যা বুঝে গেছো, তুমি আল্লাহর রহমত ক্ষমতার কথা বোঝো না? বড় দুঃখে সাথে বলতে হয়, আজ তো আমার কমের বহু ছেলে গুনাহ করতে 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 এবারে তো ইসলামকে মিটাবার জন্য আমাদের ছেলেরা লেগেছে। যদি বলেন কেমন করে, আরে মুসলমান পাড়াতে মেলা, মুসলমান পাড়াতেই যাত্রারা, মুসলিম পাড়াতেই লটারি, মুসলিম পাড়াতেই মদের আড্ডা, মুসলিম পাড়াতে গুণ রয়েছে, যে গুণ কিনা আমার ইসলামে হারাম, অন্য কোন পাড়ায় আছে আমার দেখার দরকার নাই। মুসলমান পাড়ায় লটারির দোকান হলো কি করে, মুসলমান পাড়ায় মদের দোকান হলো কি করে, মুসলমান পাড়াতে গান বাজনা যাত্রা ফাংশন হলো কি করে? এখনো তো ইসলামের দুশমনদের পিলার, যারা আমাদের ঘরের ছেলেদের কাঁধে বন্দুক রেখে আমাদের গ্রামেতে এই সকল কাজগুলোকে ঢুকিয়ে দিয়ে তোমাকে আমাকে পশ্চিমা দুনিয়ার নেশায় আসক্ত করছে। বলো তো দেখি, এই লটারির দোকানের পিছনে মুসলমানের হাত আছে না নাই? মদের দোকানের পিছনে মুসলমানের হাত আছে না নাই? মুসলিম মহল্লায় গান বাজনা হচ্ছে, এর পিছনে মুসলমানের হাত আছে না? মনে রাখবে, যে কোনো বন্ধ করার জন্য আল্লাহ নবীর শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরেছে। এই জিনিস যদি তুমি আমি প্রতিষ্ঠিত আবার করি, মনে রাখবে কোনো গুনাহ নয় এখন ইসলামে দুশ্মনী করা। আর ইসলামের দুশ্মন যে করে সে কখনো ইমানদার থাকে না। হাত দূরে কোথা মেলা হয়েছিল, তোমার আমার ঘরের ছেলে দেখতে চলে গেছে, গুনাহ করেছে, তওবা করবে, মাফ আছে, দূরে কোন জায়গায় যাত্রা কেউ দিয়েছিল, তোমার আমার ঘরের ছেলে যাওয়া তো উচিত নয়, তারপরও চলে গেছে, তওবা করলে মাফ আছে। আর তুমি ইসলাম বিরোধী কর্মকাণ্ড তোমার আমার গ্রামে প্রতিষ্ঠিত করতে লেগেছো, মনে রাখবে তুমি ইসলামের দুশ্মনী শুরু করেছো, তোমার এই দুশ্মনীর জন্য আল্লাহ তোমাকে চির জাহান্নামে দেবে, যেখান থেকে আর কোনোদিন বেরোতে পারবে না। এটা হলো পরকালের শাস্তি। দুনিয়ার জমিনে তুমি কি শাস্তি পাবে সেটা শোনো, দুনিয়ার জমিনে আল্লাহ তোমার হাত থেকে ক্ষমতাকে কেড়ে নিয়ে অন্যজনের হাতে ক্ষমতা দেবে, তার দ্বারা আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে চতুষ্পদ জন্তু থেকেও তারা তোমাদের উপরে দুর্ব্যবহার করে তোমাদের চোখের সামনে তোমাদের মা বেটি বাপ ভাই এবং তোমাদের সবাইকে ধ্বংস করে দেবে, কতল করে দেবে, তোমরা তাদের কিছুই করতে পারবে না। যদি মনে হয় সেই দিকে আমরা তো চলে যাচ্ছি, তাহলে তওবা করো, কালেমার অর্ধগোপর পড়ো, ক্ষমা চাও, ফিরে আসো, আল্লাহ নবী ছাড়া অন্য কারো নেতৃত্ব মেনে নিও না। গরমে কথা বলতেও কষ্ট হচ্ছে, ভাব আমার ভাই আমার, আর দাও সব আগে থেকে করে,
জাহান বেরিয়ে যাবার মতো অবস্থা হচ্ছে। ভাই আমার বোঝেন, পাপের মাপ আছে, ইসলাম বিরোধীদের মাপ নাই। পশ্চিমা দুনিয়াদের কালচার আজ আমাদের মধ্যে ঢুকে গেছে। পশ্চিমা দুনিয়া যাদের কালচার হলো লোটো, মারো, কাটো, রেপ, খুন, ধোকা, প্রতারণা, চিটিং মারি, এসব হচ্ছে পশ্চিমা দুনিয়ার কালচার। কথা মাথায় ঢুকছে? এ কালচার আজকে আমাদের ছেলেদের মধ্যে ঢুকে গেছে। আপনার গ্রামের ইমাম সাহেবকে আমি জানি না, আমি ছোট করছি না কাউকে, কিন্তু হাকিকাতটা বলছি, আপনার গ্রামে একজন জালিম এসে বড় বড় কথা বলে চলে যাবে, তার বিষয়ে আপনার গ্রামের একটা কেউ কথা বলবে না, অথচ আপনার ইমাম মসজিদে দাঁড়িয়ে যদি রসূলুল্লাহর পক্ষে বলে যে যারা সুদ খাচ্ছ, বন্ধন লোন নিচ্ছ, তোমরা রসূলুল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হও, এটা ইসলামের হুকুম, পরের দিন শুনতে হবে ইমামকে গ্রাম ছাড়া হয়ে গেছে। বলো আমি ভুল বলছি? তাহলে গ্রাম তো মুসলিম, গ্রাম তো ইসলামের, কিন্তু ওই মাকাল ফল দেখেছেন বাইরেটা সুন্দর, ভেতরটা কেমন? আজ আমার ইসলামের সব থেকে বড় ক্ষতিকারক, সব থেকে বড় বিরোধী, সব থেকে বড় দুশ্মনী যদি কেউ করতে হয়, মুসলিম মহল্লায় আমাদেরই সাথে উঠা বসা করা কিছু মুনাফেক আছে, তারাই আমাদের সবচেয়ে বড় ক্ষতি করছে। এগুলো থেকে পরিবর্তন হন। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছে খলিফা করে, প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, কিন্তু আমরা আমাদের কাজ ভুলে গিয়ে অন্যায়ের দিকে যখন চলে গেছি, দেখুন আমাদের হাতের থেকে প্রতিনিধিত্ব কেড়ে নেওয়া হয়েছে, আমরা এখন গোলাম হয়ে গেছি। ভুল বলছি নাকি? আমরা এখন গোলাম। একটা শোয়ের প্রয়োজন হলে এক সপ্তাহ ধরে এত্তার পিছনে ছুটতে হচ্ছে আমাকে আপনাকে। কথা কি বলা ভুল হচ্ছে? কেন আমাদের কর্মের ফল, অন্যজনকে দোষ দিয়ে লাভ নেই। নিজের মধ্যে দেখো আমার মধ্যে ভুল হয়েছে, কেন আল্লাহ আমাদেরকে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে। আল্লাহ আমাদেরকে বলেছে তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খাইরা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদের কাজ দুটো, অন্যায়কে মিটাও, নাইকে প্রতিষ্ঠিত করো। আমরা নাইকে মিটিয়ে দিই, অন্যায় প্রতিষ্ঠিত করি। কথা আমার ভুল বলা হচ্ছে? আমরা 500,200 বিরিয়ানির জন্য সমাজে চোর, বদমাইশ, গুন্ডা, বাটপাতদের পিছনে ঘুরে বেড়াই, যারা এতিমদেরকে লোটে, বিধবাদের লোটে, রাত্রিরে বাড়ে গিয়ে নারীদের উপরে জুলুম করে, ঘরে এসে নিজের স্ত্রী পরিবার দেখে অত্যাচার করে, তাদের পিছনে আমাদের ঘরের ছেলেরা ঘুরে বেড়ায়, অথচ এই অন্যায়কে মিটানো তাদের কাজ। আমরা যত গ্রুপবাজি করি, ফতোয়াবাজি করি মলি সাহেব, ইমাম সাহেবদের পিছনে, আমি সবাইকে বলছি না, কিন্তু আমার সমাজের বড় একটা অংশ খারাপের দিকে গেছে না যায়নি। হ্যাঁ, অনেকটা রিকভার হচ্ছে, অনেকটা পরিবর্তন হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু আলহামদুলিল্লাহ ওই পরিবর্তন হচ্ছে, এটা তোমাদের জন্য কল্যাণ হবে। আর যদি পরিবর্তন দ্রুত না হও, তোমাদের ওপরও আগামী দিন প্যালেস্তাইন হতে অসুবিধে কিছু হবে না। কি বলছি বুঝছো? হ্যাঁ, কেন আল্লাহ যে ডিউটি দিতে সে ডিউটি করো। তুমি এতিমকে লুটবে এটা তোমার কাজ নয়, তোমার কাজ এতিমকে সাহারা দেওয়া। তুমি বিধবার উপর জুলুম করবে এটা তোমার কাজ নয়, তোমার উচিত বিধবাকে সম্মানিত করা। তুমি গরিবের ঘর ঝেড়ে নেবে এটা তোমার কাজ নয়, এটা গরিবকে তোমার ঘর দেওয়াটা কাজ। খোদার্থের মুখ থেকে খাবার কিনে নেবে এটা তোমার কাজ নয়, তোমার কাজ খোদার্থকে খানা দেওয়া। যদি বলেন হুজুর আমি করিনি তো, তুমি করিনি তো, কি হয়েছে? যে করে তাকে তুমি ক্ষমতা যুগিয়েছ। বলো যুগিয়েছে না যুগাইনি? হ্যাঁ যুগিয়েছ, দেখো না যুগাচ্ছ। এই জন্য আজ আমরা কোরআন বলেছে তোমরা আমাকে আর আমার রাসূল দিয়ে যারা দূষণ করবে তাদের আমি আল্লাহ তোমাদেরকে জিল্লাত দেব। তাই হচ্ছে, দেখো প্রকাশ্য আল্লাহ বলে দিয়েছে ইহুদি নাসারারা হলো তোমাদের প্রকাশ্য, প্যালেস্তাইনবাসীরা সেই ঘরে ঘর দিল, থাকতে দিল, খাবার দিল, জামা দিল, কাপড় দিল, দিল না। আজকে কেমন হচ্ছে?
কথা না বুঝেননি? হ্যাঁ, দোয়া করি নিরীহ অসহায় বাচ্চা গুলোকে হেফাজত করুক, মসজিদ হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু ভুল আমার চেনা হয়নি। হ্যাঁ, তুমি দুধ কলা খাওয়াও, সাপকে নয় মানুষকে খাওয়াও, খুব ভালো করে বোঝো। আজকে আমরাও তো সেই দিকেই হেঁটে চলেছি, আমরাও তো সেদিকে হেঁটে চলেছি। ওর ঘর বাঁচাচ্ছি, ওর ঘর, ওর ঘর বাঁচাচ্ছি, একে বাঁচাচ্ছি, ওকে বাঁচাচ্ছি, লড়ছি, ওর হয়ে লড়ছি, ওর হয়ে লড়ছি, আর তারাই আমাদের উপরে ফাঁস তুলছে। কে আমার মসজিদ ভাঙছে, আমার মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলছে, কে আমার মাদ্রাসার শিক্ষক হচ্ছে, কেউ বলছে সব খুলে দাও, কেউ বলছে এখানে আন্দোলন নয় পালিয়ে যাও, এসব বলছে না বলে নে, খোদার মার হচ্ছে না হয়নি বলো? আল্লাহর কোরআন মিলছে, যারাদেরকে তোরা আমাকে ছেড়ে দি, আমার হাবিবকে ছেড়ে, যাদের পিছনে তোরা ঘুরবি তাদের হাতে আমি আল্লাহ তোদেরকে জিল বলো। এতগুলো তো লোক বসে আছো, তোমাদের বাড়িতে কোনো জানা শোনা আছে কারো, যে জজ, কারো দূর দূর সম্পর্কে কারো একটা পড়াশোনা করে কেউ আছে, আইপিএস অফিসার কারো বাড়িতে আছে? এ কথা বলছো না? হ্যাঁ, বুঝতে পারছো নি, বুঝতে পারো নি, কালকে আসবে নিয়ে চলে যাবে, চলো 12 বছর পরে বারকোড দিয়ে বলবে আমাদের চিন্তা ভাবনা হয়েছিল, ইনি নির্দোষ। 12 বছর লাইফটা কি হলো? তোমার গ্রামে পাঁচজন খায়, একটাই ইনকাম করালো, একজন ইনকাম করে, পাঁচজন পরিবারে বাপ মা স্ত্রী বাচ্চা ইনকাম করে একজন, এরকম হাজার প্রমাণ দিয়ে দেবো, লিয়ে যে গ্যাজার কেসে ভরে দেবে 7 বছর, ওই পরিবারটার বাঁচবে? তোমার এলাকার ছেলে পেটের যা যে চলে গেছে কাজ করতে, কথা বুঝে আসছে? গায়ে পড়তে যে কোনো খবরই নেই, কে দেখবে? আমরা তো ভাবলাম করতে হবে, ডাক্তার করতে হবে, জজ করতে হবে, ডিএম করতে হবে, ভালো ভালো রাজনীতির নেতা বানাতে হবে আমাদের ছেলেদের ঘরে, আমাদের পলিটিক্যাল সায়েন্স পড়ানো দরকার, পাশাপাশি এদেরকে সভ্যতা ইনসাফ পরায়ণ শিক্ষা দেওয়া দরকার। আজ থেকে 20 যখন পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স করবে, তার দেশ সম্বন্ধে দক্ষতা আসবে, শিক্ষিত ছেলে আগামী দিন তোমাদের এলাকার প্রতিনিধিত্ব করবে, এটা তো আমরা ভাবিনি। আমরা ভাবি যে 500 টাকা দে তোর ঘরের অঙ্ক, 1000 টাকা দে তোর হয়ে ওর ঘর ভেঙে দে, আল্লাহ ভালো জানে। তবে একটা মেঘলা হলে আবহাওয়া বুঝা যায় না, যে মেঘলা দেখছি খুব একটা ভালো নয়, আমার তো ভয়ের মতো না অবস্থা হয় তোমাদের। কি হয়েছিল জানো? কি হয়েছে জানে? তাতে জানেন না কি করে 800 বছর হুকুমত করেছিলাম আমরা, একটা মসজিদ নেই, একটা মাদ্রাসা, যত বড় বড় সব হল, অফিস, আদালত, হয় মসজিদ নেই মাদ্রাসা। এখন সব চেঞ্জ হয়ে যে মসজিদ কে করে দিয়েছে, এই যে 1 এপ্রিল চলে গেল আজকে, এখনো 3 মাস চলছে এপ্রিল, ফুর্তি করে ফুল বানায় বলে বুকা বানানোর দিন, অথচ কপাল ফাটা জানে না, ওরই লাখ ওই দিন খুন করেছিল, ওরই লাখ বাপকে ভাইকে মসজিদের পুড়িয়ে মেরেছিল, ফুটো জাহাজে ভাসিয়ে দিয়ে হত্যা করেছিল এই 1 এপ্রিলে। তাই তারা বলেছিল এদেরকে এপ্রিল ফুল, ওইটা এরা জানেই না মূর্খ, কথা বুঝতে করছি, বুঝুন খুব কঠিন জায়গায় চলে যাচ্ছেন আপনারা, খুব কঠিন জায়গায় চলে যাচ্ছেন। ছেলেগুলো চলে যে থাকি না, হাজারো টেনশন লিয়ে, হাজারো চিন্তা লিয়ে, একটু হলেও তো আপনারা ভালোবাসেন কি জানি না,
একটু হলেও ভালোবাসি। কেন? দুটো সাইডে তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। প্রথম সম্পর্ক, তুমি যে কলেমা পড়ো, কলেমা পড়িছি, তুমি মানুষ, আমিও মানুষ, তাই মুসলিম হোক আর অমুসলিম হোক আমার দয়া হয়। আমি মুসলিম গরিবদের পাশেও দাঁড়াই, সবাই এসেছে তোমাদেরকে বুঝাচ্ছে, অনেক সবাই যে সবাইকে বুঝাই, আমি কথা বুঝা সেটা আলাদা ব্যাপার, কিন্তু সবাইয়ের কথা ভাবি। আর মনে রাখবে আজকের দিনে গরিবদের অবস্থা খুব খারাপ, গরিব গরিব, তুমি ভেবুনি, গরিব সে যে ধর্মেরই হোক গরিবের কেউ নেই। তো যাক, আমি এখন আমার পমকে পেয়েছি আপনাদেরকে বুঝাচ্ছি, একটু বুঝুন, এ থেকে বাঁচার উপায় কি? তাহলে একটাই উপায়, একটাই উপায়, কোরআনের ওই আয়াতটা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীকে মডেল বানাও, শুনছো তো নাকি, নবীকে মডেল বানাও। কোন দাদা দিদি কেউ আমাদের মডেল নয়, আমাদের মডেল একজন, সেটা আব্বাস সিদ্দিকও নয়, মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো আমার রাসূলকে, নবী কিভাবে ধর্মনীতি করেছে ওভাবে ধর্মনীতি করো, নবী কিভাবে এডুকেশন নীতি দিয়েছে ওভাবে এডুকেশন নীতি করো। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। আমার কমের ছেলেদের পরেই যখন আমি বলি ইসলামেরই কথা, আমার কমের ছেলে বলে হুজুরই সব কথা বলবে কেন, হুজুর তো বলবে নামাজের কথা, মলি সাহেব বলবে রোজার কথা, এই ইসলামে শুধু নামাজ রোজার ফুঁদিও আছে আর কিছু নেই। আর কাঁদছে আবার কি হলো, গরমে কাঁদছে কেন, যাও সান্ত্বনা করো, কাঁদিনি বাবা, আদরের জিনিস, কিন্তু মানুষ এত হিংস্র হয়ে গেছে, বাচ্চাদের উপরও ময়া দেয়া উঠে গেছে। আপনারা দেখেছেন হয়তো রিসেন্ট সোশ্যাল মিডিয়ায় দেখছি, একটা মা 11 মাসের বাচ্চাকে ঘরের মধ্যে 10 দিন ঘরেতে চলে গেছে, দেখেছেন? হ্যাঁ, তাহলে মানুষ মানুষ কত নিকৃষ্ট হচ্ছে ভাবুন, কত নিকৃষ্ট। তার তো পেটে ছিল বাচ্চাটা, মা পৃথিবীতে আল্লাহ রসুলের পরে সব থেকে যদি কেউ দয়ালু হয় সে হলো মা, সে মুসলিম মা হোক, হিন্দু মা হোক, আদিবাসী মা হোক, সাঁওতাল মা হোক, যেই হোক মা, তার ধর্মকে আমার দেখার দরকার নেই, মা এর থেকে বড় দয়ালু আর দ্বিতীয় কেউ নেই। সেই মা আজকে কত খারাপ হয়ে গেছে দেখুন, নিজের বাচ্চাকে 10 দিন 11 মাস বয়স, 11 মাসের বাচ্চা খেলনা টেলনা দিয়ে ঘরের মধ্যে ঘরে তালা মেরে দিয়ে আর বাকিটা বলছি নি কার সাথে ঘুরতে গেছে। ওহ, তুমি বলো তো মহান সৃষ্টিকর্তা এই জমিনে আজাব দেবে না, গজব দেবে না, যেখানে এরম মানবরূপী পশু থাকে সেই সমাজে আল্লাহ শাস্তি দেবে না? আর এগুলো হচ্ছে কেন, এর জন্য হুকুমত দোষ, এর জন্য আয় যারা হুকুমত, যারা ক্ষমতাশালী, যারা শাসক তারা দোষী। যদি বলেন আবার ওদের পিছনে লেগে গেলেন কেন, হ্যাঁ ওরা যদি করা করা আইন করত, করা করা আইন, তাহলে আজকে প্রত্যেকটা শয়তান ঠান্ডা হয়ে যেত। দেখো না, ওহ রহ, মেয়েদের উপর রেপ হচ্ছে, খুন হচ্ছে, অত্যাচার হচ্ছে, কেন জানে, ঢুকবো বেরোবো, ঢুকবো বেরোবো, আর যদি আইন হতো স্পট সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড, দু চারটাকে দিলে বাকি যার যার অন্তরে নারীদের উপর অভক্তি আছে, চরিত্র হরণ করার লক্ষ্য আছে, ওই শয়তান ভেতরেই মরে যেত, বাইরে আর বেরোতো না। তুমি ভাবছো তোমার মেয়েটা নিরাপদ আছে, না রে বাবা, সমাজ যখন পশুর সংখ্যা বেড়ে যাবে না তখন তোমার ঘরে ঢুকে হামলা করবে, তুমি থাকাবে কি করে? তাই যখন পয়জন গাছ বেরোয় গোড়া থেকে তখনই উপরে দেওয়া দরকার, না এর চারা হবে আস্তে আস্তে বাড়বে, ছড়াবে, ফল হবে, ভাইরাস ছড়িয়ে সবাইকে খাবে। তো যাক, আমি যে কথা বলছিলাম, তাহলে আমার রসুলকে ফলো করেন, আমার নবী মডেল, উসওয়াতুন হাসানা, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। আপনার ধর্মনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি সবটা ইসলামে আছে না নাই? আমার কিছু ভাই বলে এটা সেকুলার দেশ, গণতান্ত্রিক দেশ, এখানে কি করে হবে? আরে পাগল মূর্খ তো তুমি, এখানে যদি সবারটা চলে সর্বকালে সর্বশ্রেষ্ঠটা চলবে না কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন মদিনায় 10 বছর রাষ্ট্র চালালেন, মদিনায় কি অমুসলিম ছিল না?
অগ্নিপাশক ছিল না, মুজুসি ছিল না, ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, আল্লাহ নবী সবাইকে সমান অধিকার দিয়েছে। যখন তুমি রাজনীতির নেতা হবে তখন তোমার ধর্মটা তোমার হৃদয়ে থাকবে, তোমার সামনে যারা বসে আছে কে কোন ধর্মের তোমায় দেখলে হবে না, সবাইকে সমান নজরে দেখতে হবে। এটাই হলো রাজনীতি, রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবা, এর না বলো রাজনীতি। আজকে আছে এক কথা বলেন, আছে এই জন্য বলি বাপ ভাবেন, না ভাবলে খুব কঠিন বিপদ হবে, খুব কঠিন বিপদ হবে। কিছুদিন আগে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় আমার কিছু ভাইয়েরা, তারা কারা কোন ধর্মের সঙ্গে আমি জড়ো করাবো না, কেন আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে জানি কোন ধর্মের গ্রন্থ বা কোন ধর্মের প্রকৃত যারা ধর্মগুরু তারা কেউ কখনো হিংসা করা শিখায়নি, এইটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে আছে। তাই আমি কোন ধর্মের সাথে সন্ত্রাসকে জড়িয়ে ধর্মকে অপমান করা আমার ইসলাম শিখায়নি, কেন সন্ত্রাস আলাদা জিনিস, ধর্ম আলাদা জিনিস। ধর্ম প্রেম শিখায়, ধর্ম ভ্রাতৃত্ব শিখায়, ধর্ম মানববন্ধন শিখায়, ধর্ম মনুষ্যত্ব শিখায়, আর সন্ত্রাস সমাজকে আগুন ধরানো শিখায়, জুলুম করা শিখায়, ক্ষতি করা শিখায়। কথা মাথায় ঢুকলো? কিন্তু কিছুদিন আগে দেখছিলাম কোন একটা জায়গায় মসজিদকে দেখি ঢেকে রেখেছে কবাত দিয়ে, আপনারা দেখেছেন কি জানি না, কি ব্যাপার ভাই মসজিদ ঢেকে রেখেছে কেন? জুলুম, জুলুম। ওই জুলুমটা করার সাহস পেয়েছে কি করে? না ওনাদের পিছনে রাজ ক্ষমতা আছে। কথা কিছু মাথায় ঢুকছে? আমরা যারা এই জুলুম করছে তাদের পিছনে যে ক্ষমতাটা আছে ওই ক্ষমতাটা কিন্তু আমরাই করে দিই, আল্লাহর কাছে জবাব দিতে হবে না। হ্যাঁ, তোমার পেটের জ্বালায় তুমি হুঁশ করছো না কি হচ্ছে সমাজে? বাপেরা জানে না আমার কথায় কে কি নজরে নিচ্ছেন, তবে একটা কথা বলবো, এই জমিন তোমার আমার জন্য চিরস্থায়ী নয়, চলে যেতে সবাইকে একদিন একদিন হবে। যদি তুমি কারো উপরে জুলুম করো এর ক্ষমা কিন্তু আল্লাহ করবে না। নামাজ কাজা করেছো আল্লাহর কাছে কাঁদলে ক্ষমা আল্লাহ করে দেবে, কিন্তু হক নাস কারো উপরে যদি জুলুম করো আল্লাহ তার ক্ষমা করবে না। ওই মানুষটা যদি ক্ষমা না করে, এবারে তুমি হয়তো ডাইরেক্ট কারোর উপরে জুলুম করনি, কিন্তু যে জুলুম করেছে তাকে জুলুম করার পাওয়ারটা তুমি দিয়েছ। মনে রাখবে, চুরি করলে যেমন শাস্তি হয়, চোরকে সাপোর্ট করলে সমান শাস্তি হয়, অন্যায় করলে যেমন শাস্তি হয়, অন্যায়কারীকে সহযোগিতা করলে তেমন শাস্তি হয়। তাই বলে যাব, এই দুনিয়া লোভ লালসায় পড়ে আগামী দিন এমন কোনো কাজ করবেন না যাতে করে আপনার বাচ্চা কোনোকে প্যালেস্তাইনের বাচ্চার মতো ছোটবেলায় কাফন না পড়তে হয়। শুনছেন তো? নিজের কথা একটু ভাবুন, নিজের বাচ্চাদের কথা একটু ভাবুন। কাউকে জুলুম করার জন্য ভাবতে হবে না, কাউকে লুটার জন্য ভাবতে হবে না, নিজে নিজের বাচ্চাকে নিয়ে হাসি খুশিতে কি করে জ্যোতির সঙ্গে থাকবেন? এই ভাবনাই তো আপনারা নিজেদের পায়ে একটু দাঁড়ানো দরকার আছে নাই? নিজেদের পায়ে দাঁড়ান। আচ্ছা, আমাকে একটু ছেড়ে দিলে ভালো, আমার কষ্ট হচ্ছে, দশটা বেজে গেছে, রাতও হচ্ছে। আসেন একটু সালাম দিয়ে দোয়া করবো। হে নবী সালাম, তোলো আর তোলো, তোলো বাপ ভাইরা। লাখ টাকার ভিক্ষা ভালো না মেহনতের 1000 টাকা ভালো? জোরে বলুন, ঠিক বলছেন। আরে লাখ টাকা, লাখ টাকা একবার নয় আধ ঘন্টার জন্য বিহায়া হবেন তো কি হয়েছে, লাখ টাকা তো পাবেন, এটা ভালো না মেহনতের 1000 ভালো?
বলছেন তো মুখে ঠিকই, কিন্তু আমাদের বেশিরভাগ আমার কমের ছেলেদের গলাতে, মেয়েদের গলাতে, বাপেদের গলাতে, মায়েদের গলাতে সব অদৃশ্য বেল পড়ানো হয়ে গেছে, গোলামির বেল, বেল পড়ানো হয়ে গেছে। দেখুন না, খুব ভালো করে বুঝবেন, আপনি কাঠের মিস্ত্রি কি রঙের মিস্ত্রি কি ফার্নিচারের মিস্ত্রি বা যে কোনো কাজ করেন, আপনি একটা সুদখোরের বাড়িতে গিয়ে কাজ করলেন, বিল হয়েছে 1,00,000 টাকা, আর একজন ওই সুদখোরের বাড়ি এমনি গেছে 1 কাপ চা দিয়েছে, কত 1 কাপ চা দিয়েছে, বলুন ওই 1 কাপ চাটা কি সুদখোরের বাড়িতে খাওয়া যাবে? আচ্ছা, 1,00,000 টাকাটা নিয়ে যাবে, জোরে বলুন, কেন নিয়ে যাবে? মেহনত। আপনারা একটু ভাবুন, মেহনত করবেন, কষ্ট করবেন, তার পারিশ্রমিক নেবেন আলাদা জিনিস, কেউ দয়া করে ভিক্ষা দিল সেটা নিয়ে নিলেন, কিসের, সুদের না মদ মিক্রির, এটা আপনি জানেন? এটা কি হালাল হবে? এই জন্যে তো আজকে আমরা দিশেহারা হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, বোন আল্লাহুম্মা আমিন। আর যদি আজ না বোঝেন, বাড়ি বাড়ি যেমন রোগ বাড়ছে, আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। 2 টাকা নিয়ে আসবেন, 200 টাকা বেরিয়ে যাবে, তা লাভটা কি হলো? সুস্থ থাকার জন্য আল্লাহকে পুরো ভরসা রাখেন, হালাল ইনকাম করেন। আসুন ভক্তি ভরা ভালোবাসায় সকলে একটু দয়া নবীর উপরে সালাম দিয়ে, নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাবা দিনে কি আছে মোদে তো আপনার লইবেন সঙ্গে আসরে আনবে সালা সকলে গে গে বসুন তো। আচ্ছা হবে, বেলা ভালো, দোয়া হবে মসজিদ, ছেলেরা যাচ্ছে, যদি কিছু মনে একটু শরীক হন, 200, 500, 100 খোদার ঘরের জন্য দিলে কি আপনাদের অসুবিধা আছে? কত জায়গায় তো খরচ করছেন, দেন না, আমরা নিজেরাই বানাবো, ওখানে আল্লাহর দাসত্ব করা হয়, যাচ্ছে যা যাও ভেতরে যান, প্রত্যেকে বার করেন, যার যা খুশি শরীক হোক, দেন যার যা খুশি, নিঃশ্বাস ফুরিয়ে গেলে পকেটে যা আছে ওটাও মান নয়, আমার হবে নাকি? রাস্তায় মরে গেলে লোক পকেটে মেল দেবে, মরে গেছে ময়াও হবে না, পকেটে হাত দিচ্ছে, সমাজ এত খারাপ হয়ে গেছে, মাল গিয়েছে বার কর, ফোন টোন সব লে পালাবে কে, আর ঘর পর্যন্ত যদিও যায় ও সব লে লেবে, আর ওই যে দিলাম ও আল্লাহর ব্যাংকে জমা হয়ে গেল, কায়ামতের দিনে সব লোব, এই ইমান আছে। দেন, আমি একটা ছোট্ট কথা বলবো, বলার অধিকার আছে তো নাকি? হাত তুলে বলুন কার কার আমার ওপর বলার অধিকার আছে, হাত লম্বা করুন, আলহামদুলিল্লাহ, যার যার হাত তুলেছেন তার তার উদ্দেশ্যে বলছি, একটা লোকের পার বছরে 22,000 কোটি টাকা কম বেশি ইনকাম, শুনছেন? সে তার সম্পত্তির ইনকামের টাকা নিজে দায়িত্ব না নিয়ে কারোর হাতে দায়িত্ব রেখে দেয়,
যার হাতে দায়িত্ব দেয় সেই 22,000 কোটি টাকা থেকে দায়িত্ব যার হাতে দিয়েছে সে কখনো 500 কোটি কি 1,000 কোটি কি 2,000 কোটি খরচ করে, করে ওই পরিবারকে বলে আমি তো দিচ্ছি। আর যারা পায়, কেউ 500 পায়, কেউ 1,000 পায়, কেউ 2,000, কেউ 2,500, কেউ 3,000 পায়, এতে তারা খুব খুশি, এই তো পাচ্ছি। অথচ পুরো টাকাটা কার বলুন? ওই পরিবারের টাকা। কত টাকা বাৎসরিক ইনকাম? 22,000 কোটি কম বেশি। এই লোকটা বেশি চালাক না আরেক বা আরেক দল লোক? তাদের বক্তব্য, আমরা কারো হাতে দায়িত্ব দেবো না। অনেককে 28 বছর, অনেককে 34 বছর, অনেককে 15 বছর দিয়েছি, এবার আমরা আমাদের নিজেদের হাতে লব। একটু কষ্ট হবে ঠিকই, কেন আমাদের টাকা 20,000 কোটি করে বছরে বছরে তারা চুরি করে খায়, সেটা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া কি এত সহজ নাকি? কিন্তু চেষ্টা করলে এই পৃথিবীতে হয়নি বলে কিছু আছে? আমরাই তো সাগরে বড় বড় কলম তৈরি করে তার উপর দিয়ে ব্রিজ করছি, আমরাই তো মানুষ পাহাড় কেটে রাস্তা তৈরি করছি। বলো কোন লোকটা নিজের পথ নিজে ফিরে আর না যে নিজের সম্পদ বা দায়িত্ব দেয় আর একটু করে ভিক্ষা দেয় আর বাকিটা ঝেড়ে খায়, আর এই খাওয়া এই সামান্য পাওয়াতে খুশি সে বেশি চালাক, কোনটা গো? কথা মুখে বলতে পারছেন না, বলুন কোনটা? আচ্ছা, 1 নম্বর হচ্ছে যার লক্ষ্য নিজের সম্পদ নিজে দখল করে নিজেরা নিজেদের মতো করে নিজেদের সম্পদের পরিচালনা করব, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কারো হাতে দায়িত্ব দিয়ে দাও সে কিছু ভিক্ষা দেবে, ওইটা খেয়ে খুশিতে থাকো। 1 নম্বরটা বেশি চালাক না 2 নম্বরটা? জোরে বলে 1 নম্বরটা। আজ কিন্তু আমরা 2 নম্বরে ভেসে চলে যাচ্ছি, ওই 1 নম্বরটা আমার বক্তব্য। আসো, আমার ঘরের ছেলে পড়ার জন্য পয়সার জন্য পড়তে পাচ্ছে না, স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, আমার পয়সা সবাই লুটে খাচ্ছে, আমার মসজিদের জন্য ভিক্ষার হাত পাততে হচ্ছে, আমার পয়সা সবাই চুরি করে খাচ্ছে, আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য ভিখারি। পার বছরে অকাপ সম্পত্তির ইনকাম হচ্ছে 22,000 কোটি টাকা কম বেশি। এই সম্পদকে কখনো কারো হাতে, কখনো কারো হাতে, কখনো কারো হাতে দায়িত্ব দায়িত্ব দিয়ে দিয়ে শেষ করেছি। আমার বক্তব্য না, চলো আমরা নিজেরা দখল করব। রাজি আছেন কি? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, রাজি আছেন কি? আমার সাথে কারা আছেন হাত তুলুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আর আমাদের খ্যাতের কিছু মূল্য যদি গাধা এখনো থাকে থাকুক গে যাক, ও দেখার দরকার নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তন হচ্ছে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। খুব ভালো করে শোনো, যদি আপনারা নিজেদের মতো করে না ভাবে, নিজের ছেলেকে যদি শিয়ালের হাতেই মানুষ করতে দেন, ও একদিন দেখবেন সব শেষ করে ফেলবে। নিজের ছেলের ভবিষ্যৎ নিজেদের ভাবতে হবে। আল্লাহ বাচ্চা কোনোকে তৌফিক দেয় পড়ান, নলে সিরিজে যদি যোগাযোগ করেন ওখানেও পাঠাতে পারেন, 3, 4, 5 ছেলে লিয়া হবে পাঠাতে পারেন। কথা বুঝে আসছে? যোগাযোগ আগে করুন, পড়ান ছেলেদের ঘরে, শিক্ষিত করুন, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার দোয়া চাওয়া হবে। আমি শেষ আর একটা কথা আপনাদের কাছে জানতে চাইছি, আপনারা মুজাদ্দেদ জামা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইকে ভালোবাসেন তো নাকি? আজকে হয়তো অনেক দল মত হতে পারে, কিন্তু তাদের সবার মন মানসিকতা, পূর্বপুরুষ সবাই দাদা হুজুরের ওসিলা করে পূর্ব ভারতের মানুষ দিন ইসলাম পেয়েছে। পড়াশোনা করে যদি কেউ হয় আপনার দাদা হুজুরের ঔলাদদের মধ্যে থেকে যদি বিডিও ডিএম হয় আপনাদের অসুবিধা আছে? জোরে বলেন, অসুবিধা নেই, ইসলামে তো নিষেধ নাই, ইসলামে নিষেধ আছে উকিল হওয়া, আইপিএস অফিসার হওয়া নিষেধ নাই, ইসলামে লুটান নিষেধ, হারাম ইনকাম করা নিষেধ, সব পুলিশ ঘুষ খায়। হাজরে বলে যে ঘুষ খায় সে ঘুষ করছে খারাপ, কিন্তু যে পুলিশটা ঘুষ খায়নি তাকে স্যালুট করা দরকার আছে না? নাই। তাই যদি আমার পীরের ঘরে 2-3টে ছেলে যদি আইপিএস অফিসার হয়, তাহলে আমি যদি কোনো জায়গায় মিথ্যাভাবে জড়িয়ে যাই, তাহলে আমার কাজে লাগবে না, লাগবে না?
তাকে যদি নাও পান, আমারই তো ভাই সে, আমি তো দরবারে শুক্রবার বসে থাকি, আপনি তো গেলেন যে ভাই যান আমি মোল্লাপেড়া থেকে এসেছি, আমার উপরে এই হয়েছে, আপনি একটু বলে দেন না আপনার ভাইকে আমি ফোন করব না, এই করছে একটু দেখে দে না, এ আমারই ভালোবাসার ছেলে, আমাদেরই ভালোবাসার মানুষ, গ্রামে যায় আমি একটু বলে দে না, যদি আমার কোনো ভাইকে মিথ্যা কেসে জড়ায়, আমার যদি একটা ভাই জজ থাকে আমি তাকে তো বলবো ভাই ওকে মিথ্যা হয়ে ফাঁসাচ্ছে, আমি ফটো উঠে যাই আমার গ্রামে জালিম আছে ধরবে, এটাও হতে পারে, যদি দিলে যদি থাকে আল্লাহ তাকেও কামিয়াবি দিক বোন আল্লাহুম্মা আমিন, আর যদি ফাটা কপালে হয় মোহর পড়ে গেছে ও এখনো সেই শয়তানের পিছনেই ঘোরা ওর নেশা, ভিক্ষা লোভ খাবো ভিক্ষা লোভ খাবো ভিক্ষা লোভ খাবো, তাতে রাত বারোটায় মা বোনকে ডাকে ডাকুক গিয়ে যাক আমার অসুবিধে নেই ভিক্ষা লোভ খাবো, আমি তাদের জন্য একটাই কথা বলবো আল্লাহর কাছে আল্লাহ তাদেরকে হেদায়েত করেন বলুন আমিন, হেদায়েত করে বলুন আমিন, হেদায়েত করেন বলুন আমিন, যদি হেদায়েত কপালে না থাকে আমাদের রাস্তার কাঁটাগুলো আল্লাহ পরিষ্কার কর দিক বলুন আল্লাহুম্মা আমিন, পরিষ্কার হচ্ছে না হয়নি দেখছেন না, সব বড় বড় বাঘ ভীষণ ধ্যানে বসে সব কাঁদছে দেখছেন না, দেখেননি, আরো অনেক পরিষ্কার হয়ে যাবে আল্লাহর দয়ায়, যদিও জানি অনেক দিক দিয়ে পরিষ্কার আরো সিস্টেম আছে সব দিক দিয়ে হবে চিন্তার কোনো কারণ নেই, মন খারাপ করো না, বদরে 313 জন ছিল মন খারাপ করেছিল, তুমি কজন দেখছো কেন, তুমি তো ভরসা আল্লাহর উপরে করবে, হ্যাঁ জানো না মঈনুদ্দিন আজমিরি একা ছিল, তুমি অন্যদিকে তাকাচ্ছ কেন, তুমি সংখ্যা বুঝে গেছো, তুমি আল্লাহর রহমত ক্ষমতার কথা বোঝো না, হ্যাঁ অনেকে বলে কি করা যাবে বড় ইবলিসের হাত থেকে বাঁচতে গিয়ে ছোট ইবলিসের সাথে থাকতে হচ্ছে, মনে রাখবে ছোট ইবলিসই একদিন বড় ইবলিস হয়, অতএব মক্কা শরীফে তিনটে শয়তানকেই পাথর মারতে হয়, কটা, তিনটে, বড় হোক মেজো হোক ছোট হোক শয়তান শয়তানই হয়, অন্যায়কারী অন্যায়কারী হয়, কেউ ছোটকে আপন মনে করে নেবে এটাও ইসলামে ইজাজত নাই, তোমার উচিত এখনো সময় আছে তুমি এক মুঠো হও, তুমি এক মুঠো হও, তুমি যখন এক মুঠো হবে তোমার আশপাশে দেখবে কেউ 10% নিয়ে তোমার পিছনে আসছে, কেউ 20% নিয়ে তোমার পিছনে আসছে, কেন তারাও তোমাদের মতো অসহায় হয়ে আছে কিন্তু তারা সাহস পাচ্ছে না, তুমি যখন এক মুঠো হবে দেখবে সব তোমার সাথে আসবে, আমি তো আজ দেখছি তো, আমি ঘুরছি তো, ঘুরে দেখছি তো, কোনো জায়গায় দেখলাম না যে কোনো অমুসলিম গরিবরা আমার সমালোচনা করেছে, আমার সমালোচনা করে ওই মুসলিম পাড়ার 2-5 জন, তোমার পাড়ায় আছে কি আমি জানি না, থাকলেও থাকতে পারে অসুবিধে আমার তাদের কিছু যায় আসে না, কিন্তু আমার বক্তব্য পরিবর্তন যদি কপালে না থাকে আল্লাহর রাস্তা কাঁটার পরিষ্কার করে দিক বলুন আমিন, তাবারুক দিচ্ছে আর মনে মনে তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে, তেলাওয়াত করুন।